नमस्कार दीदी बौदीरा अपने आगे भिडियोते मे पुतुलर जामार कीभावे काटिंग करते हैं सेटा देखिए एखन मे पुतुलर ठीक जामाटा सेलाई कीभावे करते हैं सेटा एखन देखाबो ताहले चलुन शुरू करछि। এই যে দেখুন প্রিন্টিং করা পাট একটা নিয়েছি আর একটা দেখুন প্লেন পাট নিয়েছি। এই পাটটা তো আমি কাটিং দেখিয়েছি, এবার সেলাইটা। এই যে দেখুন একটা প্লেন পাট আর একটা প্রিন্টিং করা পাট। এই কাদের একটা সাইড আমি সেলাই করব এতটুকু শুধু। আপনারা চাইলেন দুটো পাটই প্লেন নিতে পারবেন। এবার দেখুন একটা সাইড সেলাই করার পরে এবার আমি এটা খুলব। খুলে দেখুন এই যে কালারিং কালারে কাপড়ের যে আমি পাট কেটেছিলাম এই চওড়া পাটটা, এই চওড়া পাটটা হচ্ছে আমি এভাবে ভাঁজ করব। ভাঁজ করে ঠিক এই কাদের দেখুন এই যে একটা পয়েন্ট রয়েছে এই কাদের পয়েন্টটার থেকে আমি ধরব। এভাবে ধরে এরকম এটা ভাঁজ করাই থাকবে। এবার আমি এটা এইভাবে ঘুরিয়ে সেলাই করব। ঠিক এই কাদের এই পয়েন্টটাতে এসে আমি শেষ করব। এই হলো কাদের এই উপরটাতে আমি জয়েন্ট করলাম। এবার দেখুন আমি ঠিক হাতের এই যে এই বগলটা দেখুন এই বগলটাতে আমি এই যে কালারিং এই যে ছোটো পাটটা যে কেটেছিলাম এই ছোটো পাটটা বসাবো। ঠিক একইভাবে বসাতে হবে। এই গলার পাটটা যেভাবে বসালাম এই বগলের পাটটাও ঠিক এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে ঠিক এই পয়েন্টের এই সাইডটার থেকে ধরতে হবে। এই যে দেখুন এক সাইডে হাতের বগলের আমি এই পট্টিটা লাগিয়ে নিলাম। এবার আমি এটা ভাঁজ করব। ভাঁজ করে দেখুন এক সাইডে কাদেরটা কিন্তু আমি সেলাই করেছিলাম, এবার আর এক সাইডের কাদটা আমি সেলাই করব। এবার আমি এই পাটটা খুলব। খুলে এবার আমি আর একটা সাইডের যে বগলটা বাকি রয়েছে সেটাতে আমি এই পাটটা এভাবে ভাঁজ করে সেলাইটা করে নেব। একইভাবে সেলাইটা করব। এবার আমি এটা পুরো ভাঁজ করব। ভাঁজ করে এই সাইডটা আমি সেলাই করে নেব। এতটুকু জায়গা সেলাই করতে হবে। এই জায়গাটা এই যে গোলটা আমি এটা ছেড়ে অতটুকু জায়গা সেলাই করলাম। এবার এই সাইডটাও ঠিক এতটুকু জায়গায় সেলাই করতে হবে। এবার দেখুন এটা হচ্ছে জামাটার উপরটা হলো, এবার হচ্ছে নিচের দিকটাতে। এই নিচের দিকটা দেখুন এটা ডবল রয়েছে, ডবলের ঠিক আমি এই সাইডটা সেলাই করব। একটা সাইড আগে সেলাই করব। এই যে দেখুন একটা সাইড সেলাই করে নিলাম। এবার আমি এই পাটটা খুলব। খুলে দেখুন এই ছোটো দিকটা হচ্ছে কোমরের দিকটা, উপর দিকটা। এই নিচের দিকটা হচ্ছে বড়, যে এটা হচ্ছে নিচের দিকটা। এই নিচের দিকটাতে এই পট্টিটা সেলাই করতে হবে। সেলাই করব আগে এই দুটো পট্টি ধরে একসাথে সেলাই করব। এই একসাথে সেলাই করে নিলাম। এবার পুরো লম্বায় খুলব। লম্বায় খুলে পুরো ভাঁজ করব। ভাঁজ করে এই নিচের দিকটাতে আমি সেলাইটা করব। এই জয়েন্টটা ঠিক এই জয়েন্টটাতে আসবে। এই যে এই জয়েন্ট ঠিক আসবে। এই সাইডটাও ঠিক এভাবে সেলাই করে নেব। এর উপর দিয়ে আমি এবার একটা চাপ সেলাই দেব। এই যে দেখুন এটা আমি পুরো চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি এটা ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে এই সাইডটা সেলাই করব। এবার আমি এই নিচের পাটটার সাথে এই উপরের পাটটা জয়েন্ট করব। ঠিক এই সাইডের জয়েন্টের সাথে জয়েন্ট রাখব। এই সাইডের জয়েন্টের থেকে আমি ধরব সেলাইটা।
পুরো ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিতে হবে। দেখুন, তাহলে আমি নিচের পাটটার সাথে আমি সাদা পট্টিটা জয়েন্ট করে নিলাম, আর উপরের পাটটা যেহেতু সাদা রয়েছে আমি ঠিক এই মিডির কালারের এই পাটটা জয়েন্ট করেছি। এই যে হাতের বগুলের যে পাটটা সেটা আমি ঠিক এই মিডির কালারটাতে জয়েন্ট করেছি। এবার আমি এটা সোজা করে নিলাম, সোজা করে দেখুন মেয়েদের জামা হয়ে গেল, এরকমই লাগছে। কিন্তু এটা তো যেহেতু মেয়ে পুতুল, একই ব্যাপার, মেয়ে পুতুলের জামা আমি দেখালাম। পরের ভিডিওতে আমি আপনাদের ছেলে পুতুলের জামা প্যান্ট কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। যদি আপনাদের এই জামা বানানোটা ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।